এখন আমাদের একটা খেলা হবে, সব ছেলেদের, ছজন ছেলে আছে। দুধ কনফ্লেক্স খাবে, বাটার টোস্ট কি খাবে, কি খাবে তুমি বলো? হ্যাঁ, কেক খাবে, একটু ইয়ে খাও, পোহা খাও, পোহা খাও, একটু একটু পোহা খাবো, পোহা খাবো, ঠিক আছে। আচ্ছা, পুরি, চা, কফি। সো এটা আমার ব্রেকফাস্ট প্লেট, এটা মাজা আছে, আর কি নিয়ে আসো মাজাটা। ও এখন বিচে যাবে বলে তাই জন্য কান্না করে, বিচে যাবে তাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে মন্দারমণিতে ডে টু, আজকে দিনটাই লাস্ট, কালকে তো বেরিয়ে যাবো। তো আকাশটা খুবই সুন্দর, মেঘও আছে আর হালকা হালকা রোদও আছে, ওয়েদারটা ভালোই আছে, কালকে প্রচণ্ড গরম ছিল। তো এখন একটু আমরা বিচের সাইডে এলাম ব্রেকফাস্ট করে, আদুও ব্রেকফাস্ট করলে, একটা ডিম সেদ্ধ খেলো আর একটুখানি একটুখানি করে খেলো, তাও পুরোটা খাওয়া হয়নি, ঘরে গিয়ে তারপর বাকিটা খাওয়াবো। এখনও বিচে আসবে, বিচে আসবে করে মাথা পাগল করে দিচ্ছিলো, তাই একটু বিচের সামনে ওকে নিয়ে আসলাম। আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কি মারাত্মক রোদ, পুরো ট্যান হয়ে গেছে এইটুকুতেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির মধ্যে এবার আমরা পুলে নামবো। বৃষ্টির মধ্যে এখন আমরা পুলে নামবো, চলো এদিকে আসো। আমরা এখন চলে এসেছি পুলে, আমি একটু ভিডিও করে দেন, আমি ফোনটাকে রেখে আসবো। এখানেও দুটো গাড়ি নিয়ে এসছে, এবার যাই আমি ফোনটা রেখে, এবারে স্নান করবো, ঠান্ডা লাগছে। এইখানে একটা দোকান আছে, এখানে আদুকে একটা বল কিনে দিলাম, এখানে এই ভালো দেখে ডাব দেবে, হালকা শ্বাস, মিষ্টি জল, হালকা নারকেল দিও না আবার।
এখানে বোম্বে বিচ রিসোর্টের এটা ফেজ ওয়ান, আর এইদিকে আছে হচ্ছে ফেজ টু। এখানে রাস্তাটা, আমরা ফেজ ওয়ানে আছি, দুটো ফেজ হয়েছে এখন। বলটা খোলাই আছে, তুমি এইভাবেই নিয়ে খেলতে পারবে। আজকে লাঞ্চটা না ঘরেই করছি, কালকে যে রাতে মিক্সড ফ্রাইড রাইসটা নিয়েছিলাম না ওটা তো খাওয়া হয়নি, তো ওটার সাথে চিলি ফিশ নিয়ে নিয়েছি। ওরা মিক্সড ফ্রাইড রাইসটা গরম করে দিয়েছে, তার সাথে চিলি ফিশ, এটা আমার আজকে লাঞ্চ। আসলাম এখন 8:30 মতো বাজে, তারপরে আমরা 8:45 নাগাদ বেরিয়ে পড়েছিলাম মার্কেটের দিকে। ওখান থেকে টোটো ধরেও যাওয়া যায়, বাট আমরা গাড়ি ধরেই গেছিলাম। আর মার্কেটের সামনে খুব সুন্দর একটা মনসা মন্দির আছে। পুরো মার্কেট ব্লগটা আমি পরে দেব, তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। বিচ মার্কেট এক্সপ্লোর করা হলো, মন্দারমণি এসছি এতবার, বাট এই মার্কেটটার ব্যাপারে জানা ছিল না, তো জানার পরে আমি একটা ভিডিও বানালাম। তো এবার যাচ্ছি হোটেলের দিকে। ব্যাগের কালেকশনগুলো দারুণ দারুণ ব্যাগের কালেকশন আছে এখানে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি হিচ করবে, আর আমি এলাম এখন। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আদুর জন্য আমি খাবারটা জাস্ট গরম করব আর খাওয়াবো। আদু একটা গাড়ি কিনেছে, আদু তোমার গাড়িটা দেখাও, আদু তোমার গাড়িটা, এইটা আদু কিনেছে, দেখো ভালো করে দেখো, এই গাড়িটা আদু কিনেছে। কে কিনে দিয়েছে? তা বাবাই কিনে দিয়েছে। তো দুটো পুলিশ গাড়ি আছে ওর। আর হচ্ছে একটু গিফটের জন্য কিছু জিনিস নিলাম, এখানে যা দেখলাম সবই হাতের, মানে হাতে তৈরি জিনিস, একটু তাই জন্য দামটা বেশি, আর দাম একটু এখানে বেশি হবে আমাদের তো দূর সম্ভব মনে হয়। মন্দারমণি একটু এক্সপেন্সিভ। দুটো পুলিশ গাড়ি নিচে চালাবে, ওকে নামো। না না নেই, এই জিনিসগুলো নিলাম গিফটের জন্য। পড়ছে এখন বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা লাগছে, সবাই ওখানে বসে আছে। চলে
সব ছেলেদের, ছজন ছেলে আছে, সবার চোখ বাঁধা হবে, আর মেয়েদের হাত ধরে বুঝতে হবে যে কোনটা তার বউয়ের হাত। ফার্স্ট পার্টিসিপেন্ট শুভজিৎ অধিকারী, ওর চোখ বাঁধা হবে এখন। তারপরে মানেই তো বুঝে যাচ্ছে যে এটা ওর হবে না। কাণ্ড তুমি দাঁড়িয়ে রয়েছিস কেন? তোরা পিছনে খেলা ওদিকে কন্টিনিউ হচ্ছে। ও আমি চাবিটা নিয়ে আসি, ধরো। তো খেলা কন্টিনিউ হচ্ছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, যদিও শুভ পারেনি আমার হাত বুঝতে। আর এখন ওর ওই গাড়িটা কি লাগবে এখন? তাহলে বাবা নিয়ে যাবে। আমি কি করে নেবো এত কিছু? আচ্ছা আচ্ছা চল। তাই আর এ তো এখন প্রায় 12:45 মতো বেজেই গেছে, ওরও ঘুম পেয়ে গেছে, তাই জন্য এখন ওকে নিয়ে আমি যাচ্ছি ঘুমটুম পাড়াই। ও আর থাকতেও চাইছে না, আদুর বাড়ি যাবে ও। কিন্তু আদুর বাড়ি এখন রাত হয়ে গেছে, মানে এখন আদুর বাড়ি যাওয়া যাবে না।
কালকে সকালে উঠে যাদের বাড়ি চলে যাবো। চলো, এখন বাজে 12:40 আর এবারে আদুকে ঘুম পাড়াবো, তারপরে ও আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকেই তো লাস্ট দিন, তাই জন্য সবাই মিলে খুব মজা হচ্ছিলো, খেলাধুলা হচ্ছিলো, কিন্তু বাচ্চা থাকলে তো একটু কম্প্রোমাইজ করতেই হবে, সেটা কিছু করার নেই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।